আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, বিএনপিকে সোহরাওয়ার্দীর বাইরে সমাবেশ করতে দেবে না সরকার। এদিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেখ হাসিনা জনসভায় আসছেন নেতাকর্মীরা। আরও জানিয়ে দেব, সরকারের বাড়াবাড়ি দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে দাবি জামাত ইসলামের। এদিকে কমিটি ঘোষণার পর চেয়ার ভাঙচুর করল আওয়ামী লীগ নেতাকর্মীরা। আরও থাকছে, জঙ্গি সন্দেহে বনানীতে আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ। গেট আউট বলে শেখ হাসিনাকে আউট করা যাবে না বললেন পরিকল্পনা মন্ত্রী। সর্বশেষে জানিয়ে দেব, জন অধিকার ফেরাতে আবারও যুদ্ধ করব বলছেন টুকু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপিকে সোহরাওয়ার্দীর বাইরে সমাবেশ করতে দেবে না সরকার। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া ঢাকার ভেতরে অন্য কোথাও বিএনপিকে সমাবেশের জন্য দাঁড়াতে দেবে না সরকার ও আওয়ামী লীগ। শুধু নয়াপল্টনে নয়, ঢাকা মহানগরের যেখানেই বিএনপির নেতাকর্মীরা সমবেত হওয়ার চেষ্টা করবে সেখানে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধের মুখে পড়বে। সরকার ও আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায়, নির্ধারিত স্থান উদ্যানের বাইরে থাকার ভেতরের অন্য কোথাও বিএনপি যাতে সমাবেশ বা কোনো ধরনের জমায়েত না করতে পারে সেজন্য সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সংশ্লিষ্ট আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকবে। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে কঠোর অবস্থানে। পাশাপাশি আওয়ামী লীগের কর্মীরা সংগঠিতভাবে বিভিন্ন স্থানে অবস্থান নেবেন। নয়াপল্টনে বিএনপির সমাবেশ করবে দলটির এই অনড় অবস্থানের কারণে আগামী লীগ, আওয়ামী লীগ ও সরকারের নীতি নির্ধারকরা কঠোর অবস্থানে চলে গেছেন। যে কোনো পরিস্থিতিতে সোহরাওয়ার্দীর বাইরে সমাবেশ প্রতিহিত করতে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও ওই সূত্রগুলো জানায়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এই উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুমতি চাইলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। কিন্তু নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় সমাবেশ করার ঘোষণা দিয়ে আসছে বিএনপি এবং এখন পর্যন্ত দলটি এই অবস্থানে অনড় রয়েছে। নয়াপল্টনে সমাবেশ করার অনড় অবস্থান নিয়ে বিএনপি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলে আওয়ামী লীগ ও সরকার নীতি নির্ধারকরা মনে করছেন। সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে বিএনপি সমাবেশের চেষ্টা করলে পরিস্থিতির সংঘর্ষে রূপ নিতে পারে বলেও ওই সূত্রগুলো থেকে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী জানান, বিএনপির এই সমাবেশ নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর সমাবেশের স্থান নিয়ে বিএনপির অনড় অবস্থানে পরিস্থিতি যে পর্যায়ে গড়িয়েছে তাতে দলটি নয়াপল্টনে অবস্থান নিতে পারলে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে না, এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আর এক্ষেত্রে বিএনপিকে ছাড় দেওয়া তাদের কাছে এক ধরনের নতি স্বীকার করল। এদিকে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীদের প্রকাশ্য বক্তব্যে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত 2 দিনের বক্তব্যে নয়াপল্টনে বিএনপির সমাবেশ প্রতিহিত করার কথা ইঙ্গিত দিয়েছে। গত 2 ডিসেম্বর ঢাকা মহানগর ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা মারামারি পাল্টাপাল্টি করব না, তবে কেউ আক্রমণ করলে আক্রমণ হবে কিনা তা সময় বলে দেবে। পরশুদিন মতিঝিলে একটি বিআরটিসি বাস পুড়িয়ে দিয়েছে, আগুন সন্ত্রাস শুরু হয়ে গেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেখ হাসিনার জনসভায় আসছেন নেতাকর্মীরা। চট্টগ্রাম নগরের পোলো গ্রাউন্ড মাঠে আজ রবিবার দুপুরে জনসভায় আসছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে সকাল 8টা থেকে জনসভা স্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে তারা পোলো গ্রাউন্ড মাঠে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জনসভা থেকে চট্টগ্রামে 30টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর 2:30টার দিকে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তার পৌঁছানোর কথা রয়েছে। 3টায় প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দেবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। জনসভা ঘিরে নগরী মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা পৌঁছে গেছেন। নগরী ছাড়াও জেলার বাইরে 15টি জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা বাস, ট্রাক ও মাইক্রোবাস সহ বিভিন্ন পরিবহনে জনসভা স্থলে দিকে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে দলীয় নেতাকর্মীদের বাইরেও আসছে সাধারণ মানুষ। জনসভা ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন আয়োজকরা। জনসভার মঞ্চ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে। 88 ফুট দৈর্ঘ্য ও 160 মিটার লম্বা এই মঞ্চে একসঙ্গে 200 অতিথি বসতে পারবেন। সমাবেশ স্থল ছাড়াও নিউমার্কের কদমতলী, সিআরবি ও টাইগার পাস সহ আশেপাশের এলাকায় থাকবে 300 মাইক। চট্টগ্রাম মেট্রোপলিটিয়ান পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, প্রধানমন্ত্রী জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা বলয় রয়েছে। জনসভা ও আশেপাশে 7,500 পুলিশ সদস্য মোতায়েন
মোতায়েন রয়েছে। জনসভা ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। জনসভা নিরাপত্তায় পলোগ্রাউন্ড মাঠ ও আশেপাশের এলাকায় 100 সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে কৃষ্ণপদ রায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনসভা নিয়ে কোনো হুমকি নেই, তবু সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে 100 সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সরকারে বাড়াবাড়ি দেশের এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে। জামায়াতে ইসলামী বলেছে, সরকারে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, সংবিধানের প্রতি অবজ্ঞা প্রদর্শন, সীমাহীন দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারি দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে। আজ দেশে যেন কোনো সরকার নেই। ক্ষমতাসীনদের প্রতি হুমকি ধামকি না দিয়ে দ্রুত পদত্যাগ করলে দল নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছে দলটি। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরায়ে গৃহীতে প্রস্তাবে একথা বলা হয়। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মজলিসে শুরার এ সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লুটপাট ও অর্থনৈতিক অব্যবস্থাপনা সহ সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা। সভায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সভাপতিত্ব করেন। গৃহীত প্রস্তাবে বলা হয়, দীর্ঘ 14 বছরে কর্তৃত্ববাদী শাসনামলে বাংলাদেশ থেকে গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার সুসম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। দেশের নির্বাচন ব্যবস্থা দলীয় স্বার্থে ধ্বংস করে দেওয়া হয়েছে। 2014 সালে সব রাজনৈতিক দল নির্বাচন বৈঠক করে, এটাকে কোনো নির্বাচন বলা যায় না। 2018 সালে নির্বাচনের আগের রাতে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতি করে আবারও ক্ষমতায় আসে। সারা দুনিয়ায় এটি মধ্যরাতের নির্বাচন বলে পরিচিতি লাভ করে। আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো একটি প্রহসনে পরিণত হয়। প্রস্তাবে আরো বলা হয়, আবারও বিনা নির্বাচনে ক্ষমতায় যাওয়ায় নেশা আওয়ামী লীগ অস্থির হয়ে পড়েছে। অবস্থা থেকে উত্তরণে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে দলনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সব রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ উপায়ে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে জামায়াতে মজলিসে শুরা। কমিটি ঘোষণার পর চেয়ার ভাঙচুর করল আওয়ামী লীগ নেতাকর্মীরা। ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণার পর বিশৃঙ্খলা ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার বিকেলে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে সম্মেলনের শেষ পর্যায়ে নতুন কমিটি ঘোষণার পর এই ঘটনা ঘটে। কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, সমাবেশ শেষে অতি উৎসাহী কিছু লোক সম্মেলন স্থলে কয়েকটি চেয়ার ভাঙচুর করে বিশৃঙ্খলা করেছে। তবে এ ঘটনায় দলীয় কোনো কন্দল নেই বলে জানিয়েছে নেতাকর্মীরা। ঘটনাটি খতিয়ে দেখা হবে। জানা যায়, দীর্ঘ 6 বছর পর উৎসব মুখর পরিবেশে ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হয়েছে। নতুন কমিটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক সভাপতি এহতে শামুল আলম এবং দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবলু। এছাড়া মহানগর আওয়ামী লীগ সভাপতি হয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু ও দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক হয়েছেন মুহিত উর রহমান শান্ত। সেই সঙ্গে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকনকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। জঙ্গি সন্দেহে বনানীতে আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ। জঙ্গি সন্দেহে রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ। শনিবার রাত 9টার দিকে হোটেলটি ঘিরে অবস্থান নেয় বনানী থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের ডিসি আব্দুল আহাদ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। বনানী থানার ওসি নূরে আজম বলেন, আমরা নর্থ সিটি নামে হোটেলটি ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি সেখানে জঙ্গি সদস্য রয়েছে। তিনি আরো বলেন, বনানীর ওই হোটেল এবং একটি মেস জঙ্গি সন্দেহে ঘিরে রাখা হয়েছে। আমরা ধারণা করছি নাশকতার উদ্দেশ্যে এখানে জঙ্গি অবস্থান করতে পারে। কয়েকদিন ধরে আমাদের কাছে তথ্য আছে, তার ভিত্তিতেই অভিযানে নেমেছি। গেট আউট বলে শেখ হাসিনাকে আউট করা যাবে না বললেন পরিকল্পনা মন্ত্রী। ধমক দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না বলে মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের ভোটে নির্বাচিত। দেশে জনগণ তাকে চায়। যেদিন চাইবে না সেদিন তিনি চলে যাবেন। বিএনপি হুমকি ধামকি দিয়ে আউট, গেট আউট বলে শেখ হাসিনাকে আউট করা যাবে না, বরং দেশে মঙ্গলের জন্য সামিল হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে নগরের রিকাবি বাজার কবি নজরুল অডিটোরিয়ামে দিরাইশাল্লার ইউনিয়ন পরিষদ আলোচনার সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ইসলামী ব্যাংক থেকে একটি গ্রুপ 1000 কোটি টাকা ঋণ নেওয়া ও রিজার্ভ কমে যাওয়া নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, লুট হওয়া বিএনপি কেন, কেউ তো পছন্দ করবে না। আমরা পছন্দ করি নাকি কথা।